সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আরও একটা লেকচার। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এয়ারপোর্ট ফায়ার লিডার যে পরীক্ষাটা 27/1/2024 অনুষ্ঠিত হয়েছিল। আমরা সাম্প্রতিক সময়ের বিভিন্ন চাকরির পরীক্ষার প্রশ্নগুলো আপনাদেরকে সমাধান করে দিচ্ছি একেবারেই সিরিয়াল অনুযায়ী প্রথম থেকে শেষ পর্যন্ত, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে কোন ধরনের প্রশ্নগুলো চাকরির পরীক্ষায় বেশি আসছে, কোনগুলো রিপিট হচ্ছে বারবার, সেগুলো সম্পর্কে যেন আপনাদের একটা পূর্ণাঙ্গ স্বচ্ছ ধারণা তৈরি হয়। তো চলেন আমরা আমাদের আজকের আলোচনাটা শুরু করি। তো শুরু করার পূর্বে বরাবরের মতো বলে রাখি, যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি মাস্ট বি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন পেজটা ফলো দিয়ে রাখবেন। ওকে, তো দেখেন আমরা শুরু করছি। বলা হচ্ছে অঙ্কটাতে শতকরা বার্ষিক কত টাকা সুদে 700 টাকার 5 বছরের সুদ 105 টাকা হবে। খুবই সহজ একটা অঙ্ক। তো আমরা সরল সুদের যে সূত্রটা জানি সেটা হচ্ছে I=PRN, I=PRN, এটা হচ্ছে সরল সুদের সূত্র। এখানে পি কি? পি হচ্ছে আসল বা মূলধন, আর হচ্ছে সুদের হার বা মুনাফার হার, এন হচ্ছে বছর বা সময়, আর আই হচ্ছে সুদ বা মুনাফা। তাহলে কি কি দেওয়া রয়েছে? 700 টাকা, এটা হচ্ছে প্রিন্সিপাল বা আসলের মান, তাহলে আসলের মান 700 বসালাম। 5 বছর, তাহলে এন এর মান 5 × n, আমরা একটু আর এর জন্য জায়গা ফাঁকা রেখে এন এর মান 5 বসালাম। সুদ বলেছে 105 টাকা হবে, তাহলে আই হচ্ছে সুদ 105 বসালাম। তাহলে কী বের করতে বলেছে? শতকরা বার্ষিক কত টাকা সুদে, তার মানে শতকরা বার্ষিক কত টাকা সুদে সুদের হার আমাদের, মানে বার্ষিক সুদের হার আমাদেরকে বের করতে বলেছে। এই যে খেয়াল করে দেখেন এই পর্যন্ত, তাহলে আর এর মান বের করতে হবে। মনে রাখবেন যেহেতু সুদের হার, আর মানে হচ্ছে উপরে আর তার নিচে 100, ওকে, তার মানে সুদের হারের সাথে নিচে অবশ্যই 100 দিতে হয় যেহেতু শতকরা বলা হচ্ছে। এবার আমরা 200 কেটে দিলাম, তাহলে 5 সাথে 35 আর, তার মানে আমরা লিখতে পারি 35R = 105। বামেরটা ডানে, ডানেরটা বামে লিখলাম জাস্ট আমরা। তাহলে সুতরাং আর ইকুয়াল কী হবে বলেন তো দেখি? উপরে 105, তার নিচে 35, তাহলে আমরা বলতে পারি 3 × 35 = 105। ওকে, তাহলে 3×5 = 15, 3×3 = 9, 1 = 10। হ্যাঁ, এক্স্যাক্টলি, তাহলে কত পার্সেন্ট হচ্ছে? 3%। তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি আমাদের ঘ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই রাইট। এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। এই অঙ্কটা দেখেন, অঙ্কটাতে বলা হচ্ছে কি 72 সংখ্যাটির মোট কতটি ভাজক আছে। তাহলে আমরা 72 সংখ্যাটার ভাজক যদি বের করতে চাই, আমাদের একটা প্রসেস অবলম্বন করতে হবে। সেটা হচ্ছে যে এই যে 72 রয়েছে, ভাজক নিশ্চয়ই আপনারা চেনেন, মানে 72কে কত কত দ্বারা ভাগ করা যায়। তাহলে আমরা যদি নর্মালি একটু চিন্তা করি, 72কে 1 দ্বারা ভাগ করা যায়, 2 দ্বারা যায়, 3 দ্বারা ভাগ করা যায়, 4 দ্বারা ভাগ করা যায়, কেননা 3 × 18 = 3×24 = 72, 4 × 18 = 72, 6 দ্বারা যায়, 6×12 = 72, এবার 8 দ্বারা যায়, 8×9 = 72, 9 দ্বারা যায়, 8×9 = 72, এরপর 12 দ্বারা যায়, 6×12 = 72, এরপর 18 দ্বারা যায়, 4×18 = 72, এরপর 24 দ্বারা যায়, 3×24 = 72, এরপরে কত দ্বারা যায়? এরপরে 36 দ্বারা যায়, 36 × 72, 72 দ্বারা যায়, 72×1 = 72। তাহলে এইভাবে খুঁজে বের করা তো আসলে মুশকিল, পরীক্ষার হলে সেগুলো ঠিকভাবে মাথা কাজ নাও করতে পারে, তাই না? তাহলে আমরা দেখতে পাচ্ছি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, তার মানে 72-এর ভাজক আছে মোট কয়টা? 12টা। ভাজক নিশ্চয়ই বোঝেন যে যেগুলো দ্বারা 72কে ভাগ করা যায় সেগুলোকে বলা হয় 72-এর ভাজক। এখন আমাদের কোনো শর্টকাট ওয়ে আছে কি না এ ধরনের অঙ্ক করার জন্য? হ্যাঁ, অবশ্যই আছে। তাহলে 72-এর ভাজক রয়েছে কতটি সেটা বের করার জন্য আমরা 72কে ভাগ করব 36 × 72, 2 × 18 = 36, এক কথায় লসাগু সিস্টেম আমরা করব, 2, 9 × 18, 3, 3×3 = 9। আচ্ছা বলেন তো 2 কয়টা? 3টা। ইন্টু 3 কয়টা? 2টা। আমরা লসাগু করে এটা পেলাম, তাই না? এখন আপনারা আপনাদের কাজ হবে কি, এই 3-এর সাথে 1 যোগ করা, এই 2-এর সাথে 1 যোগ করা, এবং এই 2টো ব্র্যাকেট দিয়ে মাঝখানে গুণ চিহ্ন দেওয়া। তাহলেই উপরেরটা ক্যালকুলেশন করলে আপনারা 72-এর ভাজক পেয়ে যাবেন। আমি আবার বলছি, এ পাওয়ার যত আসবে তার সাথে 1 যোগ করবেন, পরেরটার পাওয়ার যত আসবে তার সাথে 1 যোগ করবেন, যোগ করে এই 2টো গুণ করবেন। তাহলে 3×4 × 2×3, তাহলে 3×4 = 12। তাহলে নিঃসন্দেহে বুঝে গিয়েছেন যে কীভাবে করতে হবে। এটা হলো ম্যানুয়াল প্রসেস, আর এটা হচ্ছে অঙ্কের মাধ্যমে প্রসেস, ঠিক আছে? এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে। একটি বৃত্তের ব্যাসার্ধ 20% কমলে ক্ষেত্রফল শতকরা কত কমবে? 10, 20, 36, 40, সম্ভাব্য 4টা উত্তর রয়েছে। তার মানে একটি বৃত্তের ব্যাসার্ধ 20% কমলে ক্ষেত্রফল শতকরা কত কমবে? এই ধরনের অঙ্ক আমরা সরাসরি সূত্র প্রয়োগ করেও করতে পারি, অথবা একটা শর্টকাট মেথড আছে সেটা সাহায্য করতে পারি। তো আমি শর্টকাট মেথডটা দেখাচ্ছি। আপনারা এই ধরনের অঙ্ক করবেন a + b, প্লাস উপরে দেবেন ab, তার নিচে দেবেন 100, ওকে? তাহলে এ আর বি কি? যদি অঙ্কে দেওয়া থাকে যে এত পার্সেন্ট বেড়েছে, তাহলে +20 এর মান,
আবার যদি বলে এত পার্সেন্ট কমেছে তাহলে ওটা হচ্ছে বিয়ের মান, আবার যদি বলে 20% বেড়েছে আবার 20% বেড়েছে তাহলে দুটাই বিয়ের মান এভাবে। হ্যাঁ, তাহলে যেহেতু একটাই পার্সেন্টেজ দেওয়া রয়েছে ওই একটাই হচ্ছে এর মান এবং বিয়ের মান দুটাই, আর দুটো পার্সেন্ট দেওয়া থাকলে প্রথমটা এর মান দ্বিতীয়টা বিয়ের মান। তাহলে যেহেতু কমেছে তার মানে আমরা বলবো যে কমেছে মানে -20, মনে রাখতে হবে এর মানও -20 বিয়ের মানও -20%। তো এখন আমরা বসাবো এখানে, পার্সেন্টটা না বসালেও সমস্যা নেই, এর মান 20 প্লাস বিয়ের মান কত, বিয়ের মানও 20, তাহলে মাইনাস বসালাম, সূত্রের প্লাস মানে সূত্রে যেগুলো প্লাস আছে সেগুলো দিতেই হবে, টান দিলাম, এর মান 20 আর বিয়ের মানও হচ্ছে 20, মাইনাস বসিয়ে দিয়েছি, আর নিচে কত 100, তাহলে ইকুয়াল কত থাকছে -20 প্লাসে মাইনাসে -20, এই যে প্লাস দিলাম মাইনাসে মাইনাসে কত হচ্ছে প্লাস 20, 20 গুণ করলে কত হয় 2 × 4, তার মানে 400, ভাগ কত 100, তাহলে এবার আমরা 0000 ক্রস করে দিতে পারি, আর এখানে কত হচ্ছে বলেন তো দেখি, ইকুয়াল 20 আর 20 কত -40 আর প্লাস কত 4, তাহলে 40 থেকে যদি 4 আমরা বাদ দিই যেহেতু এটা মাইনাস আর এটা যেহেতু প্লাস তাহলে -36 থাকে, তাহলে বলা হচ্ছে কত কমবে, কমবে মানে মাইনাস, তাহলে 36% কমবে, তাহলে নিঃসন্দেহে গ নম্বর অপশনটা আমাদের রাইট অপশন। ওকে, তো এইভাবে আপনাদের শর্টকাট মেথডে অঙ্কটা বুঝে বুঝে করতে হবে। এরপর আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি, 4 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে কি যদি এক্স কিউব প্লাস এইচ এক্স প্লাস 10 = 0 এর একটি উৎপাদক 2 হয় তবে এইচ এর মান কত। যেহেতু এইচ এর মান বের করতে বলেছে তার মানে উৎপাদক 2 মানে এক্স এর জায়গায় আমরা 2 বসিয়ে এইচ এর মান বের করে ফেলতে পারি। নিঃসন্দেহে আপনারা বুঝতে পারছেন যে কিভাবে এই অঙ্কটা কাজ করবে, তাহলে আমরা অঙ্কটাকে তুলি, তাহলে এক্স কিউব প্লাস এইচ এক্স প্লাস হচ্ছে 10 = 0, সরি। তো দেখেন এইচ এর মান কত, 2, যেহেতু উৎপাদক 2 বলেছে এক্স এর মান আমরা 2 বসাবো, তাহলে 2 এর উপরে কিউব প্লাস, এখানে এইচ এর মান যদি না চাইতো এক্স এর মান চাইতো তাহলে এইচ এর মান হিসেবে আমরা এই 2 বসাতাম, আর যেহেতু বলেছে উৎপাদক 2 তবে এইচ এর মান কত, তাহলে এইচ এর মান বের করার জন্য আমরা এক্স এর জায়গায় 2 বসিয়ে দিচ্ছি, তাহলে এইচ ইন্টু 2 প্লাস হচ্ছে 10 = 0, তাহলে বা 2 এর উপর কিউব মানে 8 প্লাস 2h প্লাস 10 = 0, তাহলে বা 2h প্লাস 10 আর 8 কত 18 = 0, তাহলে বা আমরা বলতে পারি 2h = এই 18 এদিকে আসলে -18 হয়ে যাবে, তাহলে সুতরাং h = কত দাঁড়ায়, গুণ আছে ভাগ হয়ে যায়, তাহলে 9 × 18 তার মানে -9, তাহলে h এর মান কত, h এর মান হচ্ছে -9, অর্থাৎ গ নম্বর অপশনটা রাইট অপশন। এবার আমরা পরেরটাতে চলে যাব, স্ক্রিনের 5 নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে, বলা হচ্ছে এ ইকুয়াল 81 to the power x -1 এবং বি ইকুয়াল 9 to the power x -1 হলে এ ভাগ বি এর মান কত। আচ্ছা, তাহলে কার মান বের করতে বলেছে, এ ভাগ বি, তাহলে আমরা এ ভাগ বি এটাকে কিভাবে লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি উপরে এ তার নিচে বি, এভাবেও কিন্তু লেখা যায় এ ভাগ বিকে। ওকে, তাহলে এর মান কত, এর মান আমরা বসাই দিব, তাহলে এর মান হচ্ছে 81 ব্রাকেট দিয়ে তার উপরে 2 to the power x -1, আর বির মান কত, বির মান হচ্ছে 9 to the power x -1, এই ওয়ানটা কিন্তু এক্স বরাবর না, 9 বরাবর, ঠিক আছে, এই জন্য আমরা ওয়ানটাকে এভাবে লিখেছি। তাহলে এখন এই লাইন থেকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে 81, এই 81 মানে 9 এর স্কোয়ার, কিন্তু তার উপরে কে আছে, এক্স আছে -1, আর তার নিচে 9 to the power x -1 আছে। আমরা কি করলাম, জাস্ট 81কে 9 এর স্কোয়ার রূপে ভাঙিয়ে নিয়ে নিলাম। ওকে, এখন আমরা দেখতে পাচ্ছি যে মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা করতে পারতাম, এই 1 এর উপর তো এমনিতেই স্কোয়ার দেওয়া যায়, তাই না, কোনো সমস্যা নেই, কারণ হচ্ছে 1 এর উপর স্কোয়ার মানে 1ই হয়। তো এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করতাম যদি এক্স এর জায়গায় এখানে স্কোয়ার থাকতো, তাহলে আমরা তো জানি পাওয়ার পাওয়ার গুণ হয়, আর গুণ আকারে থাকা মানে হচ্ছে এক্স এর জায়গায় 2 আর 2 এর জায়গায় এক্স আমরা লিখতেই পারি, তাহলে পরের লাইনটা আমরা এইভাবে লিখতে পারি 9 to the power x ওকে, তার উপরে স্কোয়ার -1, তার উপরে স্কোয়ার ভাগ হচ্ছে 9 to the power x -1। কেন এটা করলাম, এই কাজটা করার কারণ হচ্ছে যে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেলব, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কী, তাহলে এ প্লাস বি একটা, আর এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি একটা, ঠিক আছে, আর নিচে কী আছে, নিচে আছে 9 to the power x -1, তাহলে খেয়াল করে দেখেন তো দেখি, আমরা একটু অন্য কালার দিয়ে কাটাকাটি করব, এইটা আর এটা সেম কিনা, অবশ্যই, তাহলে অ্যান্সার হিসেবে কী থাকলো, 9 to the power x +1, তাহলে অবভিয়াসলি আমাদের অ্যান্সার হচ্ছে 9 to the power x +1, তার মানে গ নম্বর অপশনটা রাইট। এই অঙ্কটা কিছুটা কঠিন দিয়েছে এই পরীক্ষাটাতে,
হয়তো এই অঙ্কটা তৈরি করে দিয়েছে তারা, ঠিক আছে। আর বাদ বাকি সব অঙ্কই কিন্তু খুবই সহজ, এবং আমরা হচ্ছে ইতিপূর্বে বিভিন্ন ভিডিওতে এই ধরনের অঙ্কগুলো করিয়েছি, জাস্ট এই অঙ্কটা হয়তো করায়নি, এটা হয়তো তৈরি করে দিয়েছে এই জন্য। আমি কিন্তু বলি যে হয়তো দুই চারটা অঙ্ক তৈরি করে দিতে পারে যদি 20টা অঙ্ক আসে, আর বাকিগুলো হুবহু আগের অঙ্কই বা বিগত সালের প্রশ্নগুলো থেকেই দিবে। এই জন্য বিগত সালের প্রশ্ন সলিউশন করা আপনাদের জন্য এত গুরুত্বপূর্ণ। এ পর্যায়ে আমি একটু বলি, আমার কাছে চাকরির ম্যাথ যদি আপনারা একেবারে ধরে ধরে শিখতে চান, তাহলে অবশ্যই একেবারে বেসিক থেকে আমি শেখাই, বেসিক টু অ্যাডভান্স ম্যাথ কোর্স, যেটার কোর্স ফি মাত্র 510 টাকা। এই 510 টাকা কোর্স ফির মধ্যে আপনারা পিডিএফ সাজেশন পাবেন, মোটামুটি 1000 অঙ্ক সম্বলিত একটা চ্যাপ্টার ওয়াইজ পিডিএফ সাজেশন, এবং হচ্ছে মোট 40 থেকে 50টার মতো আপনারা হচ্ছে লাইভ ক্লাস পাবেন, যেগুলো জুম অ্যাপে অনুষ্ঠিত হয়, এবং পরবর্তী সময়ে সেই ক্লাসগুলো রেকর্ড অবস্থায় 3 বছর পর্যন্ত থাকবে। যদি জয়েন করতে চান আমার ক্লাসে, তাহলে অবশ্যই 01642702760 এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে, ইমোতে অথবা নর্মাল কলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এবার আমরা 6 নম্বর অঙ্কে, সরি, এটা কিন্তু আমাদের কত নম্বর অঙ্ক ছিল, 15 নম্বর অঙ্ক। সিরিয়ালগুলো একটু আপনারা খেয়াল রাখবেন, আমি কিন্তু 11, 12, 13, 14 হয়তো দিয়েছি, মানে 13 পর্যন্ত দিয়েছি, হয়তো 14-কে 4 বলেছি, তো যাই হোক, এভাবে আপনারা সিরিয়ালগুলো একটু মেনটেন করে নেবেন। এবার আমি পরেরটাতে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে x+1/x=1/3 হলে x³+1/x³ এর মান কত। খুবই সহজ একটা অঙ্ক, তবে এটা হচ্ছে ঘন সম্বলিত অঙ্ক আমাদের। তাহলে আমরা যদি অঙ্কটাকে তুলি, তাহলে আমরা দেখতে পাচ্ছি x³+1/x। আচ্ছা, আমরা এক কাজ করতে পারি, এখানে ব্রাকেট দিয়ে কিউব দিতে পারি, তার মানে a³+b³ এই আদলে আমরা অঙ্কটাকে সাজালাম। তাহলে a বলতে এখানে x আর b বলতে এখানে 1/x। তাহলে সূত্র কি হয়, সূত্র বা অনুসিদ্ধান্ত কি হয়, 1/x, x+1/x, তার উপর কি, কিউব, -3 a b, এভাবে আমরা দিই, a+b, তার মানে x+1/x এভাবে দিয়ে দিলাম। তাহলে ইকুয়াল, এটার মান কত, এটার মান হচ্ছে 1/3। তাহলে 1/3 তার উপর কি দিলাম, কিউব দিলাম, মাইনাস এটা এটা ক্রস 3 আঁকে কত, 3, ইন্টু এটার মান কত, এটার মান হচ্ছে 1/3। তাহলে ইকুয়াল কত হবে, উপরে 1, 1 এর উপর কিউব মানে 1, আর নিচে 3 এর উপর কিউব মানে 27, মাইনাস 3 ক্রস কত থাকবে বলেন তো, 1। তাহলে ইকুয়াল লসাগু কত, 27। তাহলে আমরা উপরে 1 বসালাম, মাইনাস 27 আঁকে কত, 27 ইকুয়াল, তাহলে 1 থেকে 27 বাদ দিলে -26, আর নিচে থাকবে 27/27। তাহলে কত অ্যান্সার, ক নম্বর অপশনটাই কিন্তু এক্ষেত্রে রাইট অপশন। এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে 9 জন খেলোয়াড়ের একটি দল থেকে 6 জন খেলোয়াড় কতভাবে নির্বাচন করা যাবে, 64, 72, 80, 84। তো এই ধরনের অঙ্ক কিন্তু কিছুটা টাফ যদি আপনারা পারমুটেশন এবং কম্বিনেশনের সূত্র সম্পর্কে না জানেন। তো কি বলেছে অঙ্কটাতে, বলেছে যে কতভাবে নির্বাচন করা যায়। তো যখন নির্বাচন বলে, তখন আমরা কম্বিনেশনের সাহায্যে এই ধরনের অঙ্কগুলো করে থাকি। তাহলে কয়জন খেলোয়াড়, 9 জন খেলোয়াড়, 9 জনের মধ্যে কয়জন বাছাই করব, 9 জনের মধ্যে বাছাই করব আমরা 6 জন। এখন কতভাবে বাছাই করা যেতে পারে সেটাকে, নিশ্চিত নানাভাবে বাছাই করা যেতে পারে। তাহলে এর যে রুলটা আমরা ব্যবহার করব সেটা হচ্ছে এনসিআর, মনে রাখবেন এনসিআর, এন মানে মোট কতজন, আর আর মানে হচ্ছে কতজন থেকে, ঠিক আছে, মানে 9 জন খেলোয়াড় একটি দল থেকে কত, 6 জন, তাহলে 6 হচ্ছে এখানে আর এর মান, আর 9 হচ্ছে এখানে এন এর মান, ঠিক আছে। তাহলে সূত্রটা কি হবে, সূত্রটা আমরা বসাই, এন ফ্যাক্টোরিয়াল, নিচে আর ফ্যাক্টোরিয়াল, এবং ইন্টু এন মাইনাস আর, তার সাথে ফ্যাক্টোরিয়াল। এখন এই ফ্যাক্টোরিয়াল বিষয়টা কি, মনে রাখেন আমি যদি বলি 5 ফ্যাক্টোরিয়াল, তার মান কিন্তু 120। কীভাবে হলো, মনে রাখবেন 5 থেকে শুরু করে 1 পর্যন্ত ধারাবাহিকভাবে সংখ্যাগুলোর গুণফলকে বলা হয় ফ্যাক্টোরিয়াল। তাহলে 5 × 4 × 3 × 2 × 1, এটা 5 ফ্যাক্টোরিয়ালের মান, 4×5=20, 3×20=60, 8×2=120, 121×120, এভাবে হয়েছে, নিশ্চয়ই ফ্যাক্টোরিয়াল চিহ্নটা বুঝেছেন। তাহলে এবার আমরা সূত্রটা প্রয়োগ করে দিব, কিভাবে প্রয়োগ করব, সেটা হচ্ছে এন এর মান আমরা এইভাবে প্রয়োগ করব যে এন সি আর, যেহেতু তার মানে 9C6, ওকে, জাস্ট এভাবে। তাহলে ইকুয়াল কি দাঁড়াচ্ছে বলেন তো দেখি, উপরে 9 ফ্যাক্টোরিয়াল, নিচে 6 ফ্যাক্টোরিয়াল, আর 9 - 6 তার সাথে ফ্যাক্টোরিয়াল, এই যে রুলটা, এই রুলটা অনুপাতে আমরা কিন্তু এটাকে ট্রিট করলাম। তাহলে কি হয়, উপরে 9 ফ্যাক্টোরিয়াল, নিচে কি হয়, 6 ফ্যাক্টোরিয়াল, ইন্টু 9 থেকে 6 বাদ দিলে কত হয়, 3, তার মানে আমরা বলতে পারি 3 ফ্যাক্টোরিয়াল। এবার আসেন, তাহলে উপরে 9 ফ্যাক্টোরিয়াল মানে সিরিয়ালি গুণ, 9 × 8 × 7 × 6 × কত হবে, 5 × 4 × 3 × 2, আমরা 1 লিখলাম না, ওকে, আর নিচে 6 ফ্যাক্টোরিয়াল মানে কত হবে, 6 × 5 × 4 ×
3 গুণন 2, ওকে, গুণন 3 ফ্যাক্টোরিয়াল মানে কি 3 গুণন 2, আমরা জাস্ট একগুলো লিখছি না। তাহলে আমরা সিরিয়াল অনুযায়ী 6 6 কাটতে পারি, 5 5 কাটতে পারি, 4 4 কাটতে পারি, 3 3 কাটতে পারি, 2 2 কাটতে পারি। এবার আসেন, 3 দ্বারা যদি 9 কে কাটি, 3 3 কে 9, আর 2 দ্বারা যদি 8 কে কাটি, 4 2 গুণ 8, তাহলে কত হচ্ছে 3 4 12, 7 12 কত, 7 12 84, তাহলে 84। নিঃসন্দেহে এই অঙ্কটা কিছুটা কঠিন যারা আপনারা কম্বিনেশন এর ব্যবহারটা জানেন না। এই সিতে কিন্তু কম্বিনেশন বলা হয়, যখন বলবে এতজন থেকে এতজন নির্বাচন করা, তখন কিন্তু কম্বিনেশনের সাহায্যেই আমরা অঙ্কগুলো করব। অবশ্যই ঘ নম্বর অপশনটা এক্ষেত্রে রাইট অপশন। তো এ পর্যায়ে একটু বলি, অবশ্যই আপনারা ভিডিওটাতে লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওগুলো কেমন লাগছে, আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন, ঠিক আছে। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, এটা হচ্ছে ফাংশনাল উৎপাদকের একটা অঙ্ক, দেখেই বোঝা যাচ্ছে। 3x³ + 2x² - 21x - 20 রাশিটির একটি উৎপাদক কোনটা হবে নিচে সেটা আমাদেরকে খুঁজে বের করতে বলা হচ্ছে। তো অঙ্কটা শুরুতে আমরা তুলব, তো কত আছে আমাদের অঙ্কে, আছে 3x³ + 2x² - 21x - 20। এর উৎপাদক খুঁজে বের করতে হবে, মানে একটি উৎপাদক জানতে যাচ্ছে, কিন্তু খেয়াল করে দেখেন সব না, মাত্র একটা। তো একটা উৎপাদক বের করতে বললে আমরা হচ্ছে খুব সহজেই বের করতে পারি, সেটা হচ্ছে এই রাশিটা কোন মানের জন্য জিরো সেটা আমাদেরকে খুঁজে বের করতে হয়। সাধারণত 1 - 1, 2 - 2, 3 - 3 এর মধ্যেই জিরো হয়ে যায়। তাহলে শুরুতে আমরা 1 দিয়ে ট্রাই করি যেটা জিরো হয় কিনা। তাহলে 1 এর উপর কিউব, 1 এর উপরে স্কোয়ার, 21 - 1, তার মানে না, হয় না। কেন? কেননা 3 × 3 = 2, 2 × 2, তাহলে 3 × 2 = 5, আর এটা তো -41, তার মানে কি হবে না, +1 দিয়ে এটা জিরো হবে না। আমরা জাস্ট জিরো মেলাবো, মানে এই পুরো রাশিটাকে এক্স এর মান কি ধরলে জিরো বানাতে পারি আমরা। তাহলে এবার আমরা যদি বলি এই রাশিটাতে এক্স এর মান আমি হচ্ছে -1 ধরে রাশিটাকে জিরো বানাবো, এক্স এর মান কত, -1 ধরে, তাহলে 3 × -1 তার উপর কিউব, +2 × -1 তার উপরে স্কোয়ার, -21, এক্স এর মান -1 আর -20। তাহলে আমরা দেখতে পাচ্ছি 3টা - আর 3টা 1, তাহলে -, -, গুণ করলে -3 × 3, তাহলে -3, আর 2টা - গুণ করলে -, -1, +1, 1, 1, তাহলে +2, আর এখানে -, -, +21, আর এখানে -20। খেয়াল করে দেখেন, 21 + 2 = 23, তাহলে 23, আর 20 + 3 = 23, তাহলে মাইনাস আছে, মাইনাস দিয়ে দিলাম সামনে, তাহলে ইকুয়াল টু কি হয়, জিরো। তার মানে কোন মানের জন্য এটা জিরো হয়েছে বলেন তো দেখি, জিরো হয়েছে হচ্ছে x = -1 এর জন্য এই রাশিটা জিরো হয়েছে। এখন আমরা করতে পারি কি, যেহেতু এক্স এর মান -1 ধরে এটা জিরো হয়েছে, তাহলে এক্স এই মাইনাস এদিকে আসলে +1 = 0, এইটা হচ্ছে এর একটা উৎপাদক। মনে রাখতে হবে মাইনাস ধরলে প্লাস হবে, প্লাস ধরলে মাইনাস হবে উৎপাদক। যেহেতু আমরা -1 ধরেছি তাই x + 1 হবে উৎপাদক। তাহলে নিঃসন্দেহে আমাদের এখানকার এই যে গ নম্বর যে অপশনটা রয়েছে, গ নম্বর অপশনটা এই রাইট অপশন। তো এই অঙ্কগুলো কিন্তু কিছুটা কঠিন রয়েছে, যেহেতু এটা ফাংশনাল উৎপাদক, এই জন্য জিনিসগুলো আপনাদের একটু ভালো করে বুঝতে হবে। তবে সাধারণত একটা উৎপাদকই চাই, কেননা এই অঙ্কটা ডিটেলস করতে গেলে কিন্তু 7 থেকে 8 মিনিট লেগে যাবে। ঠিক এই কারণে একটা উৎপাদক চাই, যেন জিরো মিলিয়ে আপনারা উত্তরটা বের করতে পারেন। তো প্রচুর প্র্যাকটিস করতে হবে এই ধরনের অঙ্কগুলো। আমার চ্যানেলে বেশ কিছু ভিডিও আছে স্পেসিফিক এই ফাংশনাল মেলট্রামের উপরে বা ফাংশনাল উৎপাদকের উপরে। ওকে, এবার আমরা পরেরটাতে চলে যাব। 9 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে প্রশ্নবোধকের স্থানে কি হবে, 5 ভাগ 9 = 55 ভাগ, হোয়াট। ওকে, খুব সহজ অঙ্ক কিন্তু এই অঙ্কগুলো, জাস্ট আপনাকে বুঝতে হবে যে কিভাবে আমরা এ ধরনের অঙ্কগুলোর সলিউশন করি। নিচে হোয়াট দেওয়া আছে, অর্থাৎ এই হোয়াটের জায়গায় কি হবে সেটা কিন্তু আমাদের খুঁজে বের করতে বলা হচ্ছে। তাহলে একটু সতর্কভাবে আপনারা যদি খেয়াল করেন, তাহলে বলেন তো 55, তাহলে কত গুণ, 11 গুণ। ঠিক একইভাবে 9 এর জায়গায় কত হবে, ওই 11 গুণই বৃদ্ধি পাবে, তাহলে কত হবে 9 = 11 = 99, তাহলে আমরা বলতে পারি যে অ্যান্সার হবে আমাদের 99, তার মানে ঘ নম্বর অপশনটা রাইট। জাস্ট এটা চেক করতে হবে যে উপরেরটা কত গুণ বেড়েছে, নিচেরটাকেও তত গুণ বাড়াই দিতে হবে, তার মানে এখানে কত হচ্ছে, 99 হচ্ছে, তাই সঠিক উত্তর ঘ। এবার আমরা সর্বশেষ অঙ্কটাতে চলে যাচ্ছি। স্ক্রিনের সর্বশেষ অঙ্কটা দেখেন, বলা হচ্ছে কি, একটি ছক্কা 3 বার নিক্ষেপ করা হলে উপরের পিঠে একই সংখ্যা আসার সম্ভাবনা কত। এই যে অঙ্কগুলো আমি করলাম, সবচেয়ে কঠিন অঙ্ক কিন্তু এটা।
অর্থাৎ দুই একটা অঙ্ক এমন কঠিন দিবে যে আপনাদের পক্ষে করা সম্ভব হবে না। সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরা কিন্তু এটা পারবেন হয়তো, কিন্তু আর্টস কমার্সের ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরা এটা করতে গেলে কিন্তু আপনাদের হচ্ছে আগে থেকেই ভালো একটা স্বচ্ছ একটা ধারণা রাখতে হবে, তাহলেই করতে পারবেন। যারা বিজনেস ম্যাথ করেছেন সেখানে হয়তো এই ধরনের অঙ্কগুলো আংশিক ছিল। ওকে, তো খেয়াল করে দেখেন যে একটি ছক্কা তিনবার নিক্ষেপ করলে, মনে রাখবেন ছক্কার পিট কয়টা, ছয়টা, একটা ছক্কা একবার নিক্ষেপ করলে মোট ঘটনা হবে এটা, একটা ছক্কা দুইবার নিক্ষেপ করলে মোট ঘটনা হবে এটা, একটা ছক্কা তিনবার নিক্ষেপ করলে মোট ঘটনা হবে এটা। তো মনে রাখবেন আমরা যেহেতু সম্ভাবনা বের করতে বলেছে, সম্ভাবনার আমরা একটা সূত্র জানি। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে আমরা বলতে পারি সম্ভাবনা ইকুয়াল উপরে হচ্ছে অনুকূল ঘটনা আর নিচে হচ্ছে মোট ঘটনা। আমি কিন্তু সম্ভাবনার অঙ্কগুলো আপনাদেরকে করে দিয়েছি ইতিপূর্বে বিভিন্ন ভিডিওতে। তাহলে সম্ভাবনা ইকুয়াল উপরে অনুকূল ঘটনা, নিচে মোট ঘটনা। তাহলে আমরা মোট ঘটনাটা বের করব, একটা ছক্কা তিনবার নিক্ষেপ করা হলে আমাদের কী হবে, আমরা এই দুটো মুছে দেই, তিনবার নিক্ষেপ করা হলে আমাদের মোট ঘটনা হবে, আমরা লিখতে পারি মোট ঘটনা ইকুয়াল টু কত হবে, 6 to the power cube, তাহলে 6 6 36, 6 36 কত হয়, 216 হয়। আমরা একটু গুণ করে দেখি, 36 × 6, 6 6 36 6 × 3, 3 6 18 19 20 21, রাইট, 216 মোট ঘটনা আমরা পেয়ে গেলাম। এবার অনুকূল ঘটনা আমরা খুঁজে বের করব। তাহলে অনুকূল ঘটনা কি হবে আমাদের, খেয়াল করে দেখেন একটু অনুকূল ঘটনা। তাহলে কি বলা হচ্ছে এখানে, প্রশ্নে বলা হচ্ছে যে উপরের পিঠে একই সংখ্যা, তার মানে সেম সংখ্যা কিভাবে উঠবে। আচ্ছা, একটি ছক্কা তিনবার নিক্ষেপ করা হলে সেম সংখ্যা ওঠা মানে কি, 1 1 1 ওঠা, আবার 2 2 2 ওঠা, আবার 3 3 3 ওঠা, এইভাবে 4 4 4, এইভাবে 5 5 5, এবং এইভাবে 6 6 6, মানে একই সংখ্যা উঠবে, তিনবারই একই সংখ্যা উঠবে, প্রথমবারও 1 উঠবে, দ্বিতীয়বারও 1 উঠবে, তৃতীয়বারও 1 উঠবে, এইভাবে সেম সংখ্যা উঠবে মোট 6 বার। তাহলে এটা হচ্ছে অনুকূল ঘটনা 6। এখন এটা যদি আমি বোঝাতে যাই, এই এক অঙ্ক বোঝাতেই কিন্তু 8 থেকে 10 মিনিট চলে যাবে। তো এক্ষেত্রে আমি আর ডিটেলস আলোচনা করছি না, ভিডিওটা লেন্থ অনেক বড় হয়ে যাবে। তাহলে সম্ভাবনা ইকুয়াল আমরা কি করতে পারি, এখানে আমরা মানটা বসাই দিতে পারি, অনুকূল ঘটনা 6 আর মোট ঘটনা 216, কাটাকাটি করলে 6 1 6, তাহলে 6 36 216, তাহলে 1/36 হচ্ছে এই অঙ্কটার সঠিক উত্তর। তাহলে কোথায় রয়েছে, হ্যাঁ, ক নম্বর অপশনে 1/36 রয়েছে। নিঃসন্দেহে এই ধরনের অঙ্ক কিন্তু কঠিন, আপনারা যারা মানে কম বোঝেন এই ধরনের অঙ্ক নিশ্চয়ই দেখে আপনারা বুঝতে পেরেছেন যে কিছুটা কঠিন রয়েছে অঙ্কটা। তো এই হচ্ছে আমাদের আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী কোনো সময়ে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।